এই ভিডিওটি আপনাদের সবার দেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি এটিকে মোহনবাগান দলের নতুন কোচ হিসেবে এসেছেন এফসি গোয়া থেকে জুয়ান ফেরান্ডো, এবং এতদিন কোচ অ্যান্টোনিও লোপেজ হাওয়াসের নেতৃত্বে এটিকে মোহনবাগান দল সাধারণত কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতেন, অথবা পিছন থেকে সেন্টার ব্যাক অথবা ডিফেন্সের খেলোয়াড়রা লব তুলে ফরওয়ার্ডের খেলোয়াড়দের পাস দিয়ে খেলিয়ে গোল করানোর চেষ্টা করতেন। অর্থাৎ মাঝমাঠের খেলা কোচ হাওয়াস তিনি অনেকটাই কম করতেন। তো এইবার জুয়ান ফেরান্ডো যে এসেছে, তো জুয়ান ফেরান্ডো তিনি এটিকে মোহনবাগান দলকে কি স্টাইলে ফুটবল খেলাবেন? তো বন্ধুরা, আমরা সবাই জানি জুয়ান ফেরান্ডো তিনি হাই প্রেসিং ফুটবল এবং নিজেদের মধ্যে ওয়ান টাচ পাস খেলিয়ে বিল্ড আপ প্লে করে গোল করানোর চেষ্টা করেন, এবং প্রথম ম্যাচ নর্থ ইস্ট ম্যাটারের বিরুদ্ধে যেই ম্যাচে তিনি এটিকে মোহনবাগান দলের কোচ হিসেবে ছিলেন সাইডলাইনে, সেই ম্যাচেও তিনি হাই প্রেসিং ফুটবল খেলিয়েছেন। জুয়ান ফেরান্ডো তিনি ম্যাচের পরে এটিকে মোহনবাগান দলকে তিনি কোন স্টাইলে ফুটবল খেলাবেন সেই সম্বন্ধে কি বলেছেন সেটা একবার শুনুন। জুয়ান ফেরান্ডো বলেছেন যে আমি সাধারণত হাই প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করি এবং সমস্ত খেলোয়াড়দেরকে ওয়ান টাচে পাস খেলিয়ে বিল্ড আপ প্লে করিয়ে গোল করানোর চেষ্টা করি। তাই আমার দল সবসময় দেখবেন যে একটা ম্যাচে 300টার বেশি পাস দেয়, এবং প্রথম ম্যাচেও আমি নর্থ ইস্টের বিরুদ্ধে এটিকে মোহনবাগান দলকে সেই ওয়ান টাচ পাস দিয়ে বিল্ড আপ প্লে করে গোল করানোর চেষ্টা করেছিলাম। এর ফলে এটিকে মোহনবাগান দল অনেক কটা গোলের সুযোগ তৈরি করতে পেরেছে, কারণ এটিকে মোহনবাগান দলে এমন স্কিলফুল খেলোয়াড় আছে যারা ওয়ান টাচ মেরেই অন্যান্য খেলোয়াড়দেরকে সহজেই বিট করে দিতে পারে। তাই এটিকে মোহনবাগান দলের জন্য এই ওয়ান টাচ এবং বিল্ড আপ প্লে যেটা সেটা খুবই ভালো। এবং জুয়ান ফেরান্ডো এটাও বলেছেন, নর্থ ইস্টের বিরুদ্ধে আমি বেশি সময় পাইনি কোন খেলোয়াড় কেমন ওয়ান টাচে ফুটবল খেলে সেটা দেখার জন্য, তো আমি আমার আন্দাজ মতো খেলোয়াড়দের নামিয়েছিলাম। প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান দলের খেলোয়াড়রা সেই হাই প্রেসিং এবং ওয়ান টাচ বিল্ড আপ প্লে যেটা করি সেইটাতে অনেক ভুল করেছে। তো এটিকে মোহনবাগানের আপকামিং ম্যাচ 29 তারিখ, অর্থাৎ হাতে জুয়ান ফেরান্ডোর 7টা দিন আছে, অর্থাৎ 7টা দিনে জুয়ান ফেরান্ডো সমস্ত খেলোয়াড়দেরকে প্র্যাকটিসে ঘষে মেজে দেখতে চাইছেন যে কোন খেলোয়াড় কেমন ওয়ান টাচ ফুটবল খেলেন। তো জুয়ান ফেরান্ডো আসার পর থেকে এটিকে মোহনবাগান দল যেই স্টাইলে ফুটবল খেলবে সেটা হচ্ছে হাই প্রেসিং, অর্থাৎ সর্বদা বলের জন্য দৌড়াবেন, অর্থাৎ সর্বদা বল নিজের দলে রাখার জন্য দৌড়াবেন, কোনো খেলোয়াড় খুব একটা দাঁড়িয়ে ফুটবল খেলবে না। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে বিল্ড আপ প্লে, অর্থাৎ যেটা আমরা দেখব, ধরে নিন প্রীতম, তিরি, এরা দুজন পাস দেবে ডিফেন্সিভ মিডফিল্ডে, ডিফেন্সিভ মিডফিল্ড দেবে রাইট মিড, রাইট মিড দেবে অ্যাটাকিং মিডফিল্ড, অ্যাটাকিং দেবে স্ট্রাইক ফোর্স, অর্থাৎ এইরকম খেলাটা বেশিরভাগ দেখব। এবং কাউন্টার অ্যাটাকিং অবশ্যই দেখব, কারণ কাউন্টার অ্যাটাকিং খেলার সব থেকে একটা বড় পার্ট। তো কাউন্টার অ্যাটাকিং ফুটবল দেখব জুয়ান ফেরান্ডোর আন্ডারে, তবে যেটা দেখব সেটা হচ্ছে বিল্ড আপ প্লে, পজিশনিং বেস ফুটবল এবং হাই প্রেসিং ফুটবল। তো এই তিনটে আমরা জুয়ান ফেরান্ডোর আন্ডারে এটিকে মোহনবাগান দলকে খেলতে দেখব। এইবারে দ্বিতীয় যেটা বড় কথাতে আসি, তো জুয়ান ফেরান্ডো তিনি বলেছেন, আমি প্রত্যেক কটা ডিপার্টমেন্টে এখন একটা করে বিদেশি খেলোয়াড় দেব, অর্থাৎ ডিফেন্সের ডিপার্টমেন্টে একটা বিদেশি আমরা বুঝতে পেরেছি, তিরি। ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকায় কার্ল ম্যাথিউ থাকবে অথবা জনি কাউকো, অ্যাটাকিং মিডফিল্ড অথবা সেন্টার মিডের ভূমিকায় দেখব আমরা হুগো মোসকে, এবং ফরওয়ার্ডের ভূমিকায় আমরা দেখব রয় কৃষ্ণ অথবা ডেভিড উইলিয়ামসকে। অর্থাৎ এই পরিকল্পনাটা পরিষ্কার করে দিয়েছেন জুয়ান ফেরান্ডো। এইবারে আসি জুয়ান ফেরান্ডো কোন খেলোয়াড়কে কিসের দায়িত্ব রেখেছেন। তো জুয়ান ফেরান্ডো তিনি ফ্রিকিকের দায়িত্ব রেখেছেন, শর্ট ফ্রিকিক, লিস্টন কোলাসো অথবা হুগো বোমোস, অর্থাৎ হুগো বোমোস অথবা লিস্টন কোলাসো এরা দুজন শর্ট ফ্রিকিক মারবেন, যেটা কোচ হাওয়াসের আন্ডারেও মারতেন। কর্নারও তুলবে লিস্টন কোলাসো, হুগো বোমোস, পেনাল্টি মারবে রয় কৃষ্ণা, অর্থাৎ সেট পিসে জুয়ান ফেরান্ডো তিনি এত তাড়াতাড়ি কোনো পরিবর্তন করবেন না, তিনি আস্তে আস্তে দেখবেন কে সেট পিস ভালো তুলছে। তো এই মুহূর্তে আমরা আগামী 3-4 ম্যাচ এটাই দেখব যে সেট পিস প্রথম ম্যাচ থেকে যারা করে আসছিল এখন অবধি সে তারাই করবে, এবং এটিকে মোহনবাগান কিন্তু এবছর ফ্রিকিক্স একদম ভালো না, তাই আশা করব জুয়ান ফেরান্ডো কোনো একটা ভালো ফ্রিকিক টেকার তুলবে, যিনি ফ্রিকিক থেকে মানে বল ডাইরেক্ট গোলে করার গোল মারার চেষ্টা করবে অথবা বল ভাসিয়ে দেবে অন্য কোনো খেলোয়াড়ের জন্য। তো আশা করব সেট পিস অর্থাৎ ফ্রিকিক, শর্ট ফ্রিকিকটা এটিকে মোহনবাগান দ্রুত ভালো করবে।
তো বন্ধুরা, জুয়ান ফার্নান্দো কোন স্টাইলে খেলবে এবং কোন খেলোয়াড়কে কিসের দায়িত্ব দেবে সেটা আমি আপনাদেরকে সমস্তটা বুঝিয়ে দিলাম। তো আশা করি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করবো, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমার অতি অবশ্যই দরকার, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট আপনারা আমি আপনাদেরকে দেবই। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।